আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আমরা যুদ্ধের পক্ষে নই বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিইসি হাবিবুল আওয়াল একজন কট্টর আওয়ামী লীগার বলেন রিজভী। ভোট চোদ্দে সামাজিকভাবে বয়কট করতে হবে বলেন আমির খসরু। ফরিদপুর বিএনপি বিভাগীয় সমাবেশ ও বিভক্তি চিত্র প্রকট। ভারতীয় ছাত্রছাত্রীদের সীমান্ত পার হতে ইউক্রেনের বাধা, মারধর ও হেনস্থাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমরা যুদ্ধের পক্ষে নেই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধের পক্ষে নই, তবে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য পোল্যান্ড ও রোমানিয়ার রাষ্ট্রদূতের নির্দেশ দেওয়া হয়েছে, তারা সার্বক্ষণিক তদারকি করছেন। সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, দেশের জনগণের কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য রাষ্ট্রদূতের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন। সিইসি হাবিবুল আওয়াল একজন কট্টর আওয়ামী লীগার বলেন রিজভী। নতুন নির্বাচন কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একান্ত অনুগত বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একইভাবে প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়াল একজন কট্টর আওয়ামী লীগের এবং তিনি প্রধানমন্ত্রী খুব পছন্দের ব্যক্তি। পুরো কমিশনই সাজানো হয়েছে পরীক্ষিত আওয়ামী লীগের আমলাদের দিয়ে। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। রিজভী বলেন, এই সরকারের ব্যবস্থাধীন নির্বাচন কমিশনের প্রতি বিএনপির কোনো আগ্রহ নেই। এই মুহূর্তে বিএনপির একমাত্র এজেন্ডা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। রুহুল কবির রিজভীর দাবি, যখনই কোনো সংবিধান পদে নিয়োগের সময় এসেছে প্রতিটা ক্ষেত্রে কাজী হাবিবুল আওয়ালের নাম শেখ হাসিনা বিবেচনা করেছেন। এর কারণ, হাবিবুল আওয়াল একজন কঠোর আওয়ামী লীগার এবং তার পুরো পরিবার আওয়ামী লীগ বাকশালী রাজনীতির সঙ্গে জড়িত। নবনিযুক্ত সিএসি কে চরম বিতর্কিত বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, কাজী হাবিবুল আওয়াল আইন মন্ত্রণালয়ের লিগেল অ্যান্ড ড্রাফটিং শাখার অতিরিক্ত সচিব ছিলেন। এটি প্রশাসনিক ক্যাডারের পদ। এই পদে থেকে আইন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পাওয়ার নিয়ম না থাকলেও শেখ হাসিনার বিশেষ অনুগ্রহে সেটি লাভ করেন। আইন সচিব একটি বিচার বিভাগীয় পদ। এ কারণে পদোন্নতি বিধিমালা 2002 অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ বলে রায় দেয়। রিজভী বলেন, হাবিবুল আওয়ালকে আইন সচিব পদে নিয়োগ দেওয়ার পরে আদালতের বিচারক সহ বিচার বিভাগীয় কর্মকর্তা তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল, বিচারকদের স্বার্থ রক্ষা না করা, বিচারকদের স্বতন্ত্র বেতন ভাতা দিতে সরকারকে বাধা দেওয়া সহ যখন তখন বিচারকদের বদলির মাধ্যমে হয়রানি করতেন হাবিবুল আওয়াল। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বিচারকেরা পুলিশের দ্বারা চরম লাঞ্ছিত হন। এর পেছনে হাবিবুল আওয়ালের ষড়যন্ত্র ছিল বলে বিচারকেরা তখন অভিযোগ করেন। এই ঘটনার রেশে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে তখন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল। বিএনপির এই নেতা আরো বলেন, ওই সময় বিচারকেরা অভিযোগ তোলেন এই বাধ্যতামূলক অবসরের প্রস্তাবে রাষ্ট্রপতির স্বাক্ষর গ্রহণ ও প্রজ্ঞাপন জারিতে হাবিবুল আওয়াল নেপথ্য ভূমিকা রাখেন। তখন এই ঘটনা সহ দেশে বিচারকেরা ক্ষুব্ধ হয়ে উঠলে দুই বিচারকের বাধ্যতামূলক অবসরের আদেশ প্রত্যাহার করেন রাষ্ট্রপতি। এ বিষয়ে সংসদীয় কমিটি হাবিবুল আওয়ালকে তলব করলে তিনি সংসদীয় কমিটির কাছে সব দায়ী ও স্বীকার করে নিয়ে ক্ষমা চান। হাবিবুল আওয়ালের বিরুদ্ধে আদালতের রায় সংসদীয় কমিটির কাছে ক্ষমা চাওয়ার পরও তাকে একের পর এক মন্ত্রণালয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়। অবসরোত্তর ছুটি বাতিল করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব করার কথা উল্লেখ করে রিজভী মন্তব্য করেন, শেখ হাসিনার কাছে হাবিবুল আওয়াল যেন মধুর তোমার শেষ চেট না পায়। রুহুল কবির রিজভী বলেন, আমরা আগে থেকেই বলেছিলাম নির্বাচন কমিশন তাদের বিয়ে করবে। সেই বিশ্বস্ততার তালিকা চূড়ান্ত করে রেখেছিলেন শেখ হাসিনা। সার্চ কমিটি ছিল আই ওয়াশ মাত্র। কাজে আওয়ামী লীগ বাকশালীতে সিইসি ও ইসি নিয়োগ করা হয়েছে আরেকটি নীলনকশার নির্বাচন বাস্তবায়নের জন্য। ভোট চৌদ্দে সামাজিকভাবে বয়কট করতে হবে বলেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চৌদ্দে সামাজিকভাবে বয়কট করতে হবে, তাদের দখলে বলতে হবে তুই চোর, ভোট চোর, ভোট চোর। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া এই সরকারের অধীনে বিএনপি ভোটে যাবে না। আমরা ভোটের মাঠে আছি, চোরের মাঠে নেই। সার্চ কমিটি কমিশন সবাই সহযোগী চোর বলে মন্তব্য করে তিনি বলেন, আসল চোরকে ধরতে হবে, সকল দলের অংশগ্রহণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সোমবার বিকেলে খুলনায় মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবন নাবিশ্বাস সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মাথা ব্যথা নেই, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা জবাবদিহিতা নেই, ফলে দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনজীবন নাবিশ্বাস সৃষ্টি করছে। আমির খসরু বলেন, এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে না। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়। এ কারণে ভোটারদের হঠাৎই জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অনিন্দ ইসলাম অমিত, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জয়ন্ত কুমার কুণ্ডু, কৃষিবিদ সামিমুর রহমান শামীম, শাহরুজ্জামান মোর্তুজা, রবিউল ইসলাম রবি, মোর্তাজুল করিম বদ্র। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। সমাবেশে আরো বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপি, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু। ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে বিভক্তি চিত্র প্রকট। বিভক্ত বিএনপির কর্মীদের উত্তেজনার মধ্যে বিভাগের সমাবেশ হয়েছে। সমাবেশে শুরু থেকে শেষ পর্যন্ত সংগঠনের বিপক্ষের সমর্থকেরা নিজ নিজ নেতার নামে স্লোগানে পরিবেশ মুখর করে রাখে, তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। তারই অংশ হিসেবে আজ সোমবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বিএনপির ফরিদপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক বিভাগ সমাবেশ হয়। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এতে আর বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান ও সেলিমুজ্জামান, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নায়ব ইউসুফ, যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের জনগণের নাবিশ্বাস উঠেছে। বিএনপির এই সংগ্রাম শুধু বিএনপি নিজস্ব সংগ্রাম নয় মন্তব্য করে আবদুল্লাহ আল নোমান বলেন, এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামের সঙ্গে দলমত নির্বিশেষে সব দল সব মানুষকে শরিক করে জাতীয় সংগ্রাম গড়ে তুলতে হবে এবং দুঃশাসনের অবসান ঘটাতে হবে। সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, পছন্দের নেতা হোক বা না হোক, যখন তিনি বক্তব্য রাখবেন তখন নেতাকর্মীদের উচিত সবার পক্ষে স্লোগান দেওয়া। এখানে কেউ বিশেষ নেতা নয়, সবাই বিএনপির। আমি ফরিদপুর বিএনপিকে এই অবস্থায় দেখতে চাই। ভারতীয় ছাত্রছাত্রীদের সীমান্ত পার হতে ইউক্রেনের বাধা, মারধর ও হেনস্থাও। ইউক্রেন সীমান্তে আটকে পড়া শত শত ভারতীয় ছাত্রছাত্রী সেদেশের সেনা ও নিরাপত্তারক্ষীদের হাতে তুমুল হেনস্থা ও নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পোল্যান্ড ও ইউক্রেনের সীমান্তে ভারতের শিক্ষার্থীদের সীমান্ত পেরোতে না দিয়ে মারধর করার একটি ভিডিও সামনে এসেছে। ভারতের বিরোধী নেতা রাহুল গান্ধী সেটি সোমবার সকালে টুইটারে শেয়ার করেছেন। সেখানে মেয়েদের পর্যন্ত চুলের মুঠি ধরে টানা হচ্ছে এবং রড দিয়ে পেটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে কীরকম দুর্বিষহ অবস্থার মধ্যে তাদের পড়তে হচ্ছে তা বর্ণনা করে গত 48 ঘন্টায় ভারতের ছাত্রছাত্রীরা অজস্র ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। বিচলিত ভারত সরকার বিষয়টি নিয়ে ইউক্রেনের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে। কেরালার মেয়ে অ্যাঞ্জেল, যিনি ইউক্রেনের একটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী, রবিবার ভোররাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানান, পোল্যান্ড সীমান্তের কাছে শেহায়নিতে শত শত ভারতীয় ছাত্রকে সীমান্ত পেরোতে বাধা দিচ্ছে ইউক্রেনের পুলিশ ও সেনারা। তাদের বেধড়ক পেটানো হচ্ছে, রাস্তায় ফেলে পর্যন্ত মারা হচ্ছে, তাদের লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে এবং ভয় দেখাতে শূন্য গুলি পর্যন্ত চালানো হচ্ছে বলে অভিযোগ জানান এই ছাত্রী। ভারতে হুলুস থুল ফেলে দেয়। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে সীমান্ত পোস্টের মতো দেখতে একটি জায়গায় স্বতন্ত্র নিরাপত্তারক্ষীদের সুটকেস নিয়ে আসা নিরীহ লোকজনদের লাথি মারতে দেখা যায়। পেছনে একজন হিন্দিতে বলতে শোনা যায়, আরে মেয়েদেরও কিভাবে মারছে দেখুন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন সকালে ওই ভিডিওটি পোস্ট করে লেখেন, আমরা আমাদের নিজেদের লোকদের এই অবস্থায় ফেলে দিতে পারি না। পোল্যান্ডের সীমান্ত থেকে বাধ্য হয়ে কিয়েভে ফিরে যাওয়ার পথে মানসী চৌধুরী নামে একজন ছাত্রী ভারতের একটি নিউজ চ্যানেলকে জানান, তাদের উপর প্রচণ্ড অত্যাচার চালানো হয়েছে। ভারতীয় কর্মকর্তারা তাদের আমাদের সাহায্যের চেষ্টা করলেও ইউক্রেনের বাহিনী সীমান্তে ব্যারিকেড দিয়ে ভারতীয়দের আটকে দিচ্ছে। মেয়েদের চুলের মুঠি ধরে টানা হচ্ছে, রড দিয়ে মেরে হাত পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, জানান তিনি। ওই ছাত্রছাত্রীরা প্রায় সবাইকে কিয়েভ বা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে বাসে বা গাড়িতে চেপে সীমান্তে এসেছিলেন। অনেকে সীমান্ত অবধি পৌঁছাতে 20-30 মাইল হাঁটতে হয়েছে। তাদের মধ্যে খুব কমজনই সীমান্ত পেরিয়ে পোল্যান্ড, রোমানিয়া বা হাঙ্গেরিতে ঢুকতে পেরেছেন। বেশিরভাগই প্রচুর